कवि त्रिषित मुरु छाड़िया जाइबो तुमारो रसालो नंदने कवे तपितो ए चितो करिबो शीतलो तुमारो करुणा चंदने कवे ऋषि तो ये मोरो छाड़िया जाइबो तुम्हारी रसालो नंदने कबे तुमाते होइ जाबो हृदय शिहरिबे आकुल होइबे प्राण विपुल पुलक स्पंदने कवे त्रिषित मोरो छाड़िया जाइबो तुमारी रसालो नंदने हे दयामय ए संसार ए विषय आमार काछे दिशिर काटार मतो एकबार तोमार रागे चरणे आमाय तुमि चाइ दाओ हरि बोल हरि बोल कबे भवेर सुख दुख चरणे तुलिया यात्रा करिब गो श्रीहरि बोलिया हमार चरण टलिबे ना हृदय गलिबे ना आकुल क्रंदने कवे त्रिषित मोरो छाड़िया जाइबो तुमारी रसालो नंदने कृष्ण भक्त बोलिन हे प्रभु कृष्ण नामे कादिबे कबे आमारे पोड़ाबो ओइना कृष्ण नामे कादिबे कबे आमारे पोड़ाबो तगो कृष्ण नामे कादिबे कबे आमारे पोड़ाबो सकल छेड़े मधुर वृंदावन कथागुलो की बोलछे मा शुनो
কৃষ্ণ নামের গোবিন্দ ঘোষকে বলিন, গোবিন্দ তোমাকে আমার সঙ্গী করেছি, আমার সঙ্গ ছাড়া তোমায় করব না, কিন্তু গোবিন্দ আমার মনে বড় বাসনা আমি একটু তীর্থ ভ্রমণে যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ দয়াময়, বেশ তাহলে চলো। এবার অগণিত ভক্তকে নিয়ে গৌরহরি ছুটতে ছুটতে যাচ্ছেন মামা নীলাচল থেকে, এবার তীর্থ ভ্রমণে ছুটলেন সকল ভক্তগণকে নিয়ে। কিন্তু হলো কি দেখুন, ভক্তগণ সবাই মিলে যখন প্রভুকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখা গেল যে ভক্তরা পিছনে আর গৌরহরি বেশ কিছুটা সামনে। ভক্তরা চিন্তা করছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে যায় তাহলে তো আমরা পথ ভুলে যাব, তাই না? তাই ডাকছে, ও দয়াময়, ও দয়াময়, গৌরহরি, গৌরহরি। যেই না ডাক দিয়েছে মা, গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়ালো? ভক্তির জন্য। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে। তবে হ্যাঁ, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে, কাছে যেই না এসেছে বলছে তাড়াতাড়ি চলো, যাচ্ছি তো প্রভু কিন্তু তোমার বাঁচু ধরতে পারছি না। আচ্ছা দয়াময়, গৌরহরি গোবিন্দের কাছে কি বলছে, গোবিন্দ একটা কথা জিজ্ঞাসা করব, বলো প্রভু। আচ্ছা গোবিন্দ, তুমি তো সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তা তোমার মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? যদি থাকে বলতে পারো। গোবিন্দ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না, এ জগতে সবার যেমন বাসনা আছে আমারও আছে। আচ্ছা তা কি বাসনা তোমার, শুনবি কি বাসনা মা? গোবিন্দ ঘোষের মনে কি বাসনা? আচ্ছা এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, যদি ভগবান এসে আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যে বলো ভক্ত তোমার মনে কি বাসনা, কি চাইবেন, সত্যি কথাটা বলবেন? কীর্তনের আসনে বসে জন্য বলবেন না যে গোবিন্দকে চাই। কি চাইবো আমরা, ঘুম থেকে উঠে ভগবানের চরণে যখন ফুল তুলসী দিই কি বলি, হে ভগবান তুমি আমায় ভালো রেখো, আমায় সুস্থ রেখো, ছেলে মেয়েকে ভালো রেখো, সংসার ভালো রেখো, হ্যাঁ আমাকে সুখী রেখো, হরি বল হরি বল, এটা হচ্ছে আমাদের কামনা। আমাদেরকে সুখী রেখো, ভালো রেখো, শান্তিতে রেখো, এটা হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়াটা কি, কোনোদিন কেউ বলতে পারবেন, এখানে যত ভক্ত আছেন কেউ বলতে পারবেন যে কখনো কোনোদিন ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে বলেছেন যে হে প্রভু তুমি তো অনেক দিয়েছো, আমি তোমার কাছে আর কিছু চাই না, কিন্তু তুমি কোথায় আছো জানি না,
তুমি ভালো থেকো সুখী থেকো হরি বল কখনো তার ভালো তো আমরা চাই না শুধু দাও প্রতিদানে তাকেও যে কিছু দিতে হয় সেটা আমাদের জানা নেই তাই ভগবান যেমন দেন আবার কেড়েও নেন কারণ আমরা তো তার জন্য কিছু করি না এটা আমাদের চাওয়ার ভক্তির চাওয়া কি হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু হরিদাস এখানে যত ভক্ত আছে সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে কিন্তু তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি জীবনে এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা পেয়েছো বলো তুমি কি চাও হরিদাস ঠাকুর বলেছিলেন দয়াময় শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি শিশুকালে মুসলমানের অন্নক্ষী আমি বড় হয়েছি যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার ভাই তুমি আমার বন্ধু এই জগতে চাইতে যদি হয় তুমি তো সব তাহলে আমি তোমার জন্য চাইব ভগবান বললেন না না প্রভু বললেন আমার জন্য কেন চাইবে তুমি তোমার নিজের জন্য চাইবে কি চাইলেন ভক্ত হে প্রভু প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে প্রভু তোমার চরণ ছাড়া বিদায় গৌর হরি বল হরি বল কিছু নহে কামনে প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নহে কামনে আমি যত দূরে চলে যায় তুমি নিজ হাতে কাছে টেনে নিও ও প্রভু আর কিছু নাহে কামনে প্রভু তোমার ওই চরণে ছাড়া আর কিছু নহে কামনে আমারে তোমার করে তাহলে ভক্তির মনে বাসনা কি যেন প্রভু তোমার চরণ ছাড়া করো না তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না এটা হলো ভক্তির চাওয়া
তাই আজ যখন গোবিন্দকে জিজ্ঞাসা করেছে গোবিন্দ তোমার কি বাসনা, গোবিন্দ ঘোষ বলেন প্রভু আমার কি বাসনা জানো, আমার মনেতে ছিল গো বাসনা, আগে বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, আমি পাব জগতে দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব জগতে দর্শন, প্রভু সেবা শোনায় আমার পড়িল না, মনেতে ছিল গো বাসনা, কি বাসনা, যাব মধুর বৃন্দাবনে পাব যুগল দর্শন, আহা যেই না বলেছে বৃন্দাবনে যাব, প্রভু ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরে, ও গোবিন্দ তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও তো সেই একই বাসনা, আমি বৃন্দাবনে যাব, বাবা বাবা। এবার সঙ্গে করে নিয়ে যাচ্ছে মা, যেতে যেতে কি হলো দেখুন, বেশ কিছুটা পথ যাবার পরে বাবা গৌরহরি আগে আগে আবার ভক্তরা পিছনে পড়ে গেছে, এখন ভক্তরা চিন্তা করছে যা প্রভু তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, এখন গৌরহরি একা একা যাচ্ছে গভীর বনের ভিতর দিয়ে আর ভক্তরা তার পশ্চাতে যাচ্ছে, বেশ কিছুটা মাঝখানে দূরত্ব, এদিকে আমার প্রভু পথে যেতে যেতে তার কণ্ঠটা শুকিয়ে গেছে বাবা তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে, চিন্তা করছে পথে যাচ্ছে তো আর মনে মনে ভাবছে হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম, বলছি আর যাচ্ছে, এমন সময় হঠাৎ প্রভু দেখলেন কি এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে শিখাই করে ঘোলের ভাণ্ড সাজিয়ে, মনে মনে চিন্তা করছি বা 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 আমি চেয়েছি জল, একেবারে কৃষ্ণ কেমন কৃপাময় আমার জন্য ঘোল পাঠিয়েছি, ঘোল ও গোয়ালা, হ্যাঁ কে বলো, আমি গো আমি, শোনো না তোমার কাছে ঘোল আছে, হ্যাঁ হ্যাঁ, এদিকে কাছে ডেকে নিয়ে বলছে আমায় একটু ঘোল দাও না, গোয়ালা বলছে ঠাকুর একটু দাঁড়াও দিচ্ছি, কাঁধ থেকে বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে গেছে বাবা, হঠাৎ প্রভু বলছে শোনো 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 ও গোয়ালা ওই ছোট ভাণ্ডে আমার হবে না, কেন জানো আমার যে অনেক তৃষ্ণা পেয়েছি গো, যেটা বড় আছে না সবচেয়ে যেটা বড় ওই বড় ভাণ্ডটা আমাকে দাও, গোয়ালা মনে মনে চিন্তা করছে বা বাবা ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছি, কার মুখ দেখেছি আজ, এত বড় এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খেয়ে নেয় তাহলে আমাকে আর বেশি দূর ঘোরাঘুরি করতে হবে, আমাকে আর বইয়ে বেরাতে হবে না, আজকে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো, ও ঠাকুর দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, কি করেছে মা ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে, খালি ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়ে বলছে গোয়ালা এই না ধর, অনেক ভালো খাওয়িয়েছো, হ্যাঁ কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা কর, বাহ বাহ বাহ, গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক ততক্ষণ আমি ভাণ্ড, ততক্ষণ আমি এগুলো সব গুছিয়ে নিই, এখন পিছন ফিরে ভাণ্ড, এই ছোট ভাঁড় বড় ভাঁড় সব গুছিয়ে নিই, হঠাৎ যেই না গোছানো হয়ে গেছে তাকিয়ে দেখছি ঠাকুর চলে যাচ্ছে, চিৎকার করে ডাকছে ও ঠাকুর, ও ঠাকুর, বলি ও ঠাকুর কোথায় যাচ্ছ, গৌরহরি পিছন দিকে কি বলছে আমায় ডাকছো নাকি, হ্যাঁ ডাকবো না কেন, ঘোল খেয়েছো ঘোলের দাম দিয়ে যাও, ঘোলের দাম আমার কাছে তো কড়ি নেই, কড়ি নেই, এই কড়ি নেই বলে শুনবো না, তুমি ঘোল খেয়েছো ঘোলের দাম দিয়ে তারপরে যাবে, দেখো আমি তো সন্ন্যাসী আমি আর কড়ি কোথায় পাবো বলো, কি বললে তাহলে তুমি ঘোল খেলে কেন, বলি আগে বলনি কেন, আগে কেন বলনি, যদি তুমি আগে বলতে আমি তোমায় ঘোল দিতাম না, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই অত শত জানি না, প্রভু বলছে দেখো আমি তো সন্ন্যাসী আমি আর কড়ি কোথায় পাই বলো, যার কাছে কড়ি নাই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে, আমাকে ঘোলের দাম দাও,
গৌরহরি দেখছি সর্বনাশ, অর্থের জন্য কেমন করে কাঁদছে গো। কাছে এসে বলছি গোয়ালা শান্ত হও, কেঁদো না, দেখো আমার কাছে তো করিনি, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে তুমি বলো তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। যাক গোয়ালা চিন্তা করছে তাহলে একটু অপেক্ষা করি, প্রভু কিন্তু চলে গেল মা। আর এদিকে ভক্তরা ওই যে প্রভুর পাঁচু পাঁচু যাচ্ছে, তারা প্রভুর চরণ স্মরণ করে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, পথের মাঝে দাঁড়িয়ে হঠাৎ আমাদের নামে বাধা দিলে, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো আমি চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী, আমার কাছে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাই তোমাদের কাছ থেকে দাম নিতে বলেছি, আমাকে দামটা দাও আমি চলে যাই। তোমার কাছে ঘোল খেয়েছি কিন্তু দাম দিতে পারিনি, একে অপরের দিকে তাকাতাকি করছে, কে খেলু ঘোল? এই ঘোল খেয়েছো, ঘোল খেয়েছো, আমা আপনার ঘোল খেয়েছেন বাবা, আপনার কি ঘোল খেয়েছেন? বলছি সংসারের ঘোলটা যা খেয়েছি, আগে যদি জানতাম এই ঘোল খেতাম না। সংসারের ঘোল তো সবাই খেয়েছি, কিন্তু এই ঘোষের কাছ থেকে গোয়ালার কাছ থেকে কেউ খেয়েছেন? খাননি? এই যে এই তোমার কাছ থেকে তো কেউ ঘোল খাইনি, তোমাকে শুধু শুধু দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, যাকে চল্লিশ ভাষা বলে তোমাদের দলের লোক, তা আমাদের সঙ্গের সঙ্গী। আচ্ছা দেখতে কেমন একটু বলতে পারবে? বলছি সেটা একটু একটু বলতে পারবো, তো বলো তো দেখি দেখতে কেমন, একটু আকার ইঙ্গিত করলো তো বোঝা যাবে কে খেয়েছে। শোনো তাহলে, নবীন যৌবন বেশি বয়স না, চব্বিশ বছর বয়সে আমার প্রভু সন্ন্যাসী হয়েছিলেন, তাই বলছি শোনো, নবীন যৌবন আবার গলিত কাঞ্চন ঘটিত রাঙাবা
আমার নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙা বাই রাঙা বাই আবার মুখে কৃষ্ণ দেখলাম কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা এমন রূপে মানুষ কভু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে মানুষ কভু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা যেই না বলেছে মা গোয়ালা কি করবি কপাল চাপড়ি কাঁধ ছাড় বলছি মোটেও ভালো হবে না ওই ঠাকুরের মোটেও ভালো হবে না ঘোল খেয়ে বলে কিনা দাম নাই ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম আগে চললে আমি ঘর থেকে বাইরে বেরোতাম বসে বসে কাঁদছে ভক্তরা আর কি করবে তারা তো দাম দিতে পারেনি মা লজ্জা পেয়ে পাশ কাটি কাটি চলছে গলা চিন্তা করছি কেঁদে তো লাভ হবে না আজকে দিনে যা গেছে তো গেছে যাই আজ ঘরে ফিরে যাই এই ভেবে যেই না বাঘটা তুলতে গেল হঠাৎ দেখছে বেজায় ভারী আমার বাঘটা তো ভারী হলো কি করে সব থেকে বড় ভাণ্ডের ঘোলটা খেয়েছি বাঘটা তো হালকা হবার কথা কিন্তু ভারী হলো কেন দেখি তো ছোট ভাণ্ডগুলো নামিয়েছে যে ভাণ্ডের ঘোল আমার প্রভু সেবা করেছে মা কখন কাকে কেমন ভাবে যে কৃপা করে কেউ বুঝতে পারে কেউ পারে না ছোট ভাণ্ডগুলি নামিয়ে দেখছেন কি ওই বড় ভাণ্ডে যে ভাণ্ডের ঘোল প্রভু খেয়েছেন সেই ভাণ্ডের কানাই কানাই পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি গৌর হরি তুমি একটু দাঁড়াও ধরো একটু দাঁড়াও ছুটে গিয়ে প্রভুর রাগে চরণ তলে আছড়ি তোমার কেমন করুণা কেমন তোমার আমি তো তোমায় চিনতে পারিনি তোমায় আমি বুঝতে পারিনি তুমি যদি আমায় কৃপাই করবে তাহলে এমন ভাবে করলে কেন আমি তোমাকে না জেনে না বুঝে কথা বলেছি আমায় তুমি ক্ষমা করে দাও দয়া গৌর হরি বলছে শান্ত হও গোয়ালা সংসারের জন্য জীবনের অনেক সময় চলে গেছে আর তো বেশি সময় নেই অন্তত কিছুটা সময় যতটুকু সময় আছে একবার তার কথা ভাবো একবার কৃষ্ণ সেবা করো ক্ষমা করো দয়াময় আমি ক্ষমা করো ও গো দয়াময় দয়া
जुगे जुगे तो এসেছো ধরাতে উদ্ধারিতে পৃথিবী তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো দিন আশীর্বাদ করলেন প্রভু আশীর্বাদ করে তাকে ঘরে পাঠিয়ে দিয়ে সকল ভক্তকে নিয়ে এসে পৌঁছালেন কোথায় পূর্বস্থলিতে বাবা এবার যেই না পূর্বস্থলিতে এসেছে গৌর হরি বলছে কোথায় এলাম গোবিন্দ অদেমা এটা তো পূর্বস্থলি বাবা শোনো গোবিন্দ আজ আর কোথাও যাব না এখানে সেবার আয়োজন কর যেই না বলেছে গোবিন্দ ঘোষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে প্রভু তুমি তো বললে বটে আয়োজন করো এত ভক্তি সেবার আয়োজন আমি একা করব কি করে একবারও তো সেটা ভাবলে না তুমি তো বলে খালাস এখন আমি কি করি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মা কিন্তু যার ভাবনা সেই তো ভাবে যেই না প্রভু এসেছে পূর্বস্থলিতে সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে আর নদেবাসী যখনই শুনেছে গৌর এসেছে পূর্বস্থলিতে যে যেমন অবস্থায় ছিল সেইভাবে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর দর্শন কিন্তু কেউ খালি হাতে নয় সবার হাতে প্রভু সেবার সামগ্রী তাই শাস্ত্রী বললেন ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই আপনার যেমন ক্ষমতা আপনি ততটুকুই গোবিন্দ সেবার জন্য হাতে করে নিয়ে যাবেন খালি হাতে কখনো আসবেন না তাই প্রভুর সেবা সামগ্রী নিয়ে সকল প্রিয় ভক্তরা ছুটতে ছুটতে যাচ্ছে আর যেই না সবাইকে দেখেছে গৌর হরি বলছে এদিকে এসো গোবিন্দ খুব চিন্তায় পড়েছিলে তাই না কি করে কি হবে এত ভক্তের আয়োজন হ্যাঁ ওই দেখো চেয়ে দেখো এখানে কত ভক্ত দেখেছো কিন্তু কেউ খালি হাতে নয় সবাই আমার জন্য সেবার বস্তু এনেছে চিন্তার অবসান হয়েছে তো অন্তত রান্ধন তো করো গোবিন্দ ঘোষ বিলম্ব না করি সবার কাছ থেকে সেবার সামগ্রী একত্রিত করে রান্না করেছি রন্ধন করি সবার আগে প্রভুর সেবা হলো মা সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পারাইলা সেবার পরে কি করেছে মা হাত বাড়িয়েছে মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা গোবিন্দ ঘোষ বলছে তুমি হাত বাড়ালে কেন প্রভু আবার কি চাই শিখি সেবার পরে কি দিতে হয় জানো না বলি ও গোবিন্দ আমার যে মুখশুদ্ধি চাই ও এই কথা আচ্ছা প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না আরে হরি তো কি গো হরি তো কি ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি এক্ষুনি যাব আর আসব এই বলে প্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে কিন্তু কতটা পথ যেখানে প্রভু আছেন সেখান থেকে গ্রাম তিন ক্রোশ পর ছুটতে ছুটতে গিয়ে যাচ্ছে গ্রামের মাঝে গিয়ে ভিক্ষা চাইছে কি মুখশুদ্ধি দাও না মরে মুখশুদ্ধি দাও না মরে মুখশুদ্ধি দাও না মরে মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিলা মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিলা মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিলা তুই কি হরি তাকে মাগিয়া লাইলা হরি হরি তুমি মাগিয়া লইলো তুই হরি
থেকে ভিক্ষা করে আবার ছুটতে ছুটতে আসছি। তাহলে গেছে তিন ক্রোশ, আবার ফিরে আসছে তিন ক্রোশ, ছয় ক্রোশ, কিছুটা পথ এসে আর পারছে না, হাঁপিয়ে উঠেছে। চিন্তা করছি এক কাজ করি, একটা গাছের ছাওয়ায় একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাব। এই ভেবে একটা গাছের ছাওয়ায় বিশ্রাম করছি। কিছুক্ষণ পর বাবা, যেই না ওই মৃদু মৃদু বাতাসে দেহটা ঠান্ডা হয়েছে, তখন চিন্তা করছি তাই তো প্রভু, আজকে যেমন চাইলেন কালও তো চাইতে পারেন। আজকে আমাকে ছয় ক্রোশ পথ অতিক্রম করতে হয়েছে, কাল যদি আরো বেশি যেতে হয়। তার থেকে একটা কাজ করি, প্রভু তো আর জানছে না, ওই দুটো হরি থেকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে থাক, প্রভু তো আর জানছে না। এখানেই কিন্তু আমাদের ভুলটা হয় না, প্রভু তো আর জানছে না, বারবার একটা কথাই বলছে, প্রভু তো আর জানছে না, একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব, সেই ভালো। একটা নিজের কাছে রেখে দিয়ে আর একটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে ওই একটাই দিয়ে, অন্তর্যামী কিচ্ছু বললেন না, তিনি সব জানতে পারলেন, মুখে কিছু বললেন না। কিছুক্ষণ বিশ্রাম করে ভক্তগণকে বললেন, চলো ভক্ত আবার আমরা যাত্রা করি। সবাইকে নিয়ে আবার যাত্রা করলেন প্রভু, হরি বল হরি বল। তাই সবাই যাচ্ছে কেমন ভাবে, সবার মুখে কৃষ্ণ হরি গুণগান। হ্যাঁ তো আমরা একটু গাইব, হাত তুলতে হবে, এবার এত সময় শ্রবণ করলেন, এবার একটু কাজ করতে হবে, সবাই হাত তুলুন, মায়েরা করে হলুদ ধ্বনি দিন। আচ্ছা হলুদ ধ্বনি দিতে হবে না, আমি যেটা গাইবো সেটাই গাইবেন। হ্যাঁ শুনে নিন, শুনে শুনে কিন্তু, হ্যাঁ আন শুনে জন্য না হয়, হাতে তালি দিয়ে, হাত নামাতে বলিনি তো, হাত তুলতে বলেছি, সবাই তুলেছেন তো, হাতটা তুলে এবার আমি গাইবো আর তারপরে আপনারা গাইবেন তালে তালে। হ্যাঁ হাতে তালটা রাখবেন, তাহলে দেখবেন ঠিক ঠিক হবে। হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 হ
कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। खूब सुंदर हरि नामे की आनंद डुबले जाना जाए है ना, ना डुबले बोझा जाबे ना। एमन सुख एमन शांति एमन अमृत संसारे पावा जाए ना मा, जेटा हरिबासरे साधु संगे लाभ करा जाए। এই সুখ আপনি আর কোথাও পাবেন না। আহা।